আমার নাম খুশবু। আমি আজকে হচ্ছে মোহাম্মদপুর বাঁধন মোহাম্মদপুর রক্তদান থেকে হচ্ছে রক্ত নির্ণয় করেছি, আর হচ্ছে আমার রক্তের গ্রুপে হচ্ছে পজিটিভ। আমি এটা পেয়ে অনেক খুশি হয়েছি যে বিনামূল্যে হচ্ছে আমরা রক্ত। কত? 58 বয়স? 18। একটা রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন। বাঁধন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হচ্ছে। আপনার রক্তের গ্রুপকে যদি না জেনে থাকো এখনই আমাদের এখানে এসে জেনে যান। আমার নাম নাজমুল সাকিব এবং আমি কেন্দ্রীয় কলেজ থেকে, এবং আমাদের এখানে বাঁধন এসেছে। আমরা এখন বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পারছি এবং তারা আমাদের খুব সহযোগিতা করছে, এবং রক্তের গ্রুপ কারো যদি রক্ত প্রয়োজন হয় এরা বিভিন্নভাবে আমাদের সাহায্য করছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো ভবিষ্যতে রক্তদান করতে বাঁধনের পক্ষ থেকে, এবং ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ আলতাফ বিফাত, আমি মোহাম্মদ কেন্দ্রীয় কলেজে পড়ি। এখানে বাঁধন গ্রুপকে অনেক প্রবাহ ধন্যবাদ, কারণ ওনারা আমাদের কলেজে এসে ফ্রিতে রক্তের গ্রুপ বাছাই করছে। আমার রক্তের গ্রুপ ও পজিটিভ, যদি কারো কোনো রক্তের প্রয়োজন হয় জানাবেন, আর এবং ধন্যবাদ সৈকত আপনাদের মাঝে। আজ আমাদের মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ পরিবারের আয়োজনে, বাঁধনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হচ্ছে। অলরেডি কাজ চলছে এবং পরিপূর্ণভাবে কাজ হচ্ছে। আমাদের আজ সিটিজন থেকে, ঢাকা সিটিজন থেকে, কেন্দ্রীয় পরিষদ থেকে সবাই এসেছেন, এবং আমাদের বাঁধনের সুশৃঙ্খলভাবে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দিচ্ছি। সবচেয়ে মজার ব্যাপার কি, কিছু আমাদের এই অনুষ্ঠানটি আমাদের প্রিন্সিপাল স্যার উদ্বোধন করেছেন এবং পরিপূর্ণভাবে সুন্দর হয়েছে। আমাদের মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ পরিবারে আজ সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে, সেই সুবাদেই আমরা আজ মোহাম্মদপুরে আমরা ব্লাড গ্রুপিং করছি। বাঁধনের সর্বোচ্চ চেষ্টা এবং সকলের সহযোগিতায় যারা যারা উপস্থিত ছিলেন তাদেরকে অসংখ্য আজকে সত্যি বাঁধন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ পরিবারের একটি আনন্দজনক সময়। আজকে আমাদের মাঝে আমাদের সিটিজনের এবং কেন্দ্রীয় পরিষদের এবং আমাদের উপদেষ্টা মন্ডলীর উপস্থিত আছেন। আজকে আমাদের সারা দিনে এরকম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এরপর বেশিরভাগ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, যার মধ্যে মোট রক্তের গ্রুপ নির্ণয় করা হয় 159 জন। এ পজিটিভ 14 জন, ও পজিটিভ 58 জন, এ পজিটিভ 14 জন, এ নেগেটিভ 7 জন, বি নেগেটিভ
আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। প্রথমত আমি বলতে চাই, আপনাদের প্রোগ্রামটা ম্যানেজমেন্ট অনেক ভালো ছিল, আর প্রোগ্রামটা অনেক ভালো ছিল। আমি আসছি যখন তখন গেছি, আপনারা লাইন মেনটেন ভালোভাবে করছে, গ্রুপিংও আলহামদুলিল্লাহ ভালোই, কোন সমস্যা হচ্ছে পরে যেহেতু আমরা যদি সুসংবাদ পাই আমাদের পরিবার অনেক সময় আসো, এমন সময় আসো আমাদের, ধরো আমি সবসময় একটা মানুষের সাথে থাকতো, আমাকেও সাহায্য হয়তো স্যার একটু যেমন একটু দূরে আছে নির্বাহী সদস্য থেকে আমি নাম ঘোষণা করছি, কার্যকরী পরিষদ 2019 বাদন মহম্মদপুর করবেন ঢাকা সিটি। আর যদি আমি যাতে নাম ঘোষণা করবো, যদি আপনারা এখানে উপস্থিত থেকে থাকেন একটু দাঁড়ালে আমাদের জন্য একটু আমি নির্বাহী সদস্যদের নাম ঘোষণা করছি, মোহাম্মদ শোভজ হোসেন, মার্কেটিং ডিপার্টমেন্ট, 2019 বিশ্লেষণ, অনুপস্থিত ইসরাত জাহান, ইডিএম ব্যবস্থাপনা বিভাগ, মার্কেটিং বিভাগ, মৃত্তিকা জামান, মামতি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, পিপলস ডিপার্টমেন্ট, আসাদুল্লাহ আল গালিব বাপ্তি, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, তথ্য ও শিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মাইনুল ইসলাম হৃদয়, ব্যবস্থাপনা বিভাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাজিদ বিন রিয়াজ, বিবিএ, দপ্তর সম্পাদক সালমা আক্তার শিফা, ব্যবস্থাপনা বিভাগ, কোষাধ্যক্ষ সুমাইয়া আক্তার, হিসাব বিজ্ঞান বিভাগ, সহ সাংগঠনিক সম্পাদক মোসাম্মদ আমেনা ভুইয়া, ব্যবস্থাপনা বিভাগ, উপস্থিত সাংগঠনিক সম্পাদক জয়পাল, সহ সাধারণ সম্পাদক গাজী নাসরিন সুলতানা, বিবিএ, সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে মাসুমা আক্তার কুচি, বিবিএস, সহ সভাপতি হিসেবে আরেকজন দায়িত্ব পালন করবেন সৈয়দ আলী আহসান সৈকত, বিবিএ, উপস্থিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইমন হোসেন, রাষ্ট্রবিজ্ঞান, বিপদী, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আলামিন জয়, বিবিএ, বিপদী, এবং প্রত্যেকটি ইউনিটের, প্রত্যেকটি জোনভুক্ত ইউনিটের একজন জোনাল প্রতিনিধি থাকে, যিনি হচ্ছে ইউনিটের সাথে জোনের যে সম্পর্ক বা হচ্ছে দিয়াবে যেটা বলে আর কি, যাই বলি আমরা, সেটা মেনটেন করে থাকে, এবং জোনাল পরিষদের হচ্ছে কোন সদস্য হিসেবে তিনি থাকেন। তো আমাদের বাদন ঢাকা সিটি জোনের সাথে বাদন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ইউনিট থেকে জোনাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আসিমুল কবির, ব্যবস্থাপনা কার্যকরী পরিষদ 2020 বাদন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ইউনিট ঢাকা সিটি জোন, আপনাদেরকে বাদন কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, এবং অভিনন্দন জানাতে পারি বছর শেষে আপনাদের কাছে এইরকম সবাই মিলে আলোচনা একটা কমিটি বাদনের কাজ করবো, সবাই
সিদ্দিকিন ভাই এবং বাথন সিদ্দিকিন ভাই এবং সিটিজনের সভাপতি আছেন, তারপর বড় ভাইয়েরা আছেন। আজকে সারাদিন প্রায় আমরা আপনি তো সকালবেলা উদ্বোধন করে দিয়ে আসছিলেন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়। আমরা টোটাল 159 জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে পারছি স্যার, আমরা আমাদের কলেজের সকল স্টুডেন্টদের। এবং আজকে সবচেয়ে আমাদের কাছে সবচেয়ে যেটা বড় প্রাপ্তি, আমরা স্যার সিটি জোনের মানে কেন্দ্রীয় কমিটি আমাদের ইউনিটে পরিণত করছে। টোটাল আমরা হচ্ছে রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরেছি 141 জনের। এখানে এ পজিটিভ 59 জন, টোটাল 159 জন। এর মধ্যে পজিটিভ রক্তের গ্রুপ হচ্ছে 141 জনের, নেগেটিভ রক্তের গ্রুপ 18 জনের। মোট রক্তদানে আগ্রহী 140 জন, সদস্য হতে আগ্রহী 5 জন। বিশেষ করে এমন ধারণা জন্য যে একজন অসুস্থ রোগীর রক্ত নিয়ে আর একজন সঠিক ভাবে সেবা সিদ্দিকির কেন্দ্রীয় পরিষদের সভাপতি হচ্ছে শহীদুল্লাহ হলে থাকে আর কি, তো ও আজকে আসে ঘোষণা করে দিয়ে গেছে। স্যারও ছিল ইউনিট ঘোষণা সভাপতি, তো আসলে মোহাম্মদপুর কেন্দ্র কলেজের কার্যক্রম অনেক ভালো, প্রতি মাসে অনেক বেগ লাভ যাচ্ছে, প্রায় 60-এর মতো লাভ যাচ্ছে 60-70 বেগ এক মাসে। তো সেক্ষেত্রে তারা যে ব্লাড গ্রুপিংটা অনেক সময় ওদের জন্য খুব প্রয়োজনীয়, কারণ এখান থেকে যারা আজকে ব্লাড গ্রুপিং জেনেছে নিজেদের নিজস্ব চাঁদা বা আমাদের এক্সিকিউটিভ মেম্বার অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে। স্যার আপনি তো এখানে আশীর্বাদ দেওয়া খুব বেশি দিতে পারেন আর কি, তো যতটুকু আমি জানতে পারছি আপনি অলরেডি ওর প্রতি অনেক ইতিবাচক মনোভাব ছিলেন আর কি, তো আপনাদের কাছে আসলে আমাদের প্রত্যাশাটা আরো বেশি থাকবে, কারণ আমি তো আসলে কেন্দ্রীয় পরিষদ শুধুমাত্র কোঅর্ডিনেশনের ব্যাপারটা করতে পারি, আসলে আবার আর ওরা হচ্ছে মাঠ পর্যায়ে যে সাপোর্টটা সেটা দিতে পারে, অন্যান্য যে লজিস্টিক সাপোর্ট বা আরো আমাদের পারিপার্শ্বিক সাপোর্ট গুলো লাগে, মানে আমাদের তো পায়ে এসে আসলে প্রশাসনের দ্বারস্থ হইতে হয় আর কি।